আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি নীল রহমান। আমরা একটা ম্যাথের শর্টকাট ম্যাজিক ট্রিক্সের পর্ব কন্টিনিউ করতেছি। আজকে আমরা 15 নম্বর পর্বের ক্লাস করব। এর আগে যে 14টা ক্লাস দেখেন না অবশ্যই সে নীলস ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসগুলো দেখে আসবেন। কারণ আপনি যদি একজন জব প্রত্যাশী হন বা আপনি যদি কোনো ক্লাসে স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার এই ট্রিক্সগুলোর মাধ্যমে আপনি অঙ্কগুলো শর্টকাটে করতে পারবেন। তো আজকে 15টা পর্বে আমরা আলোচনা করব কোন কোন সংখ্যা 1 থেকে 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আজকে আলোচ্য বিষয় হচ্ছে বিভাজ্যতা। আর বিভাজ্যতার আরেকটা পর্ব দিব পরের পর্বে, মানে 6 থেকে 10। আজকে আলোচনা করব কোন কোন সংখ্যা 1 থেকে 5 দ্বারা বিভাজ্য। এইগুলো কিছু মজার ট্রিক্স আমি আলোচনা করব, যে ট্রিক্সগুলোর মাধ্যমে আপনি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে একটা সংখ্যা দেখে বলতে পারবেন বা একটা সংখ্যা দেখে হিসাব করতে পারবেন যে এটা আসলে 1 থেকে 5 পর্যন্ত কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য কি না। তো চলেন শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, প্রথমে আমরা লিখলাম যে 1 দ্বারা বিভাজ্য। আচ্ছা, বলো তো পৃথিবীতে এমন কোনো পূর্ণ সংখ্যা আছে যেটাকে 1 দ্বারা ভাগ করা যাবে না? তো যেহেতু পৃথিবীর সকল পূর্ণ সংখ্যা 1 দ্বারা বিভাজ্য, তার মানে যে সংখ্যায় দেখবেন সেটাকে 1 দ্বারা বিভাজ্য করা যায়, তাই এটা নিয়ে আলোচনা করার দরকার নেই। তাহলে আমরা দ্বিতীয়তে আলোচনা করব 2 দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য। তো চলেন আমরা 2 দ্বারা বিভাজ্য করব। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা চিনতে গেলে আপনাকে যেটা করতে হবে, শূন্যের শেষ ডিজিট, তার মানে একক স্থানীয় অঙ্কটা। আমরা যদি কোনো সংখ্যা লিখি একক, দশক, শতক, সহস্র এভাবেই তো গুণি, তাই না? তো একক স্থানীয় অঙ্কটা মানে একদম এদিক থেকে হলে বাম দিকের খাতায় তাহলে একদম ডান দিকে, মানে শেষ সংখ্যাটা যদি এক সংখ্যাটা যদি 2, 4, 6, 8 শূন্য থাকলে, সংখ্যাটা যদি শূন্য থাকে তাহলে সেটাকে আপনি 2 দ্বারা বিভাজ্য করতে পারবেন। তার মানে এই শর্টকাটটা হচ্ছে শেষ সংখ্যাটা জোড় হইতে হবে। কি হইতে হবে? শেষ সংখ্যাটা যদি জোড় হয়, মানে শেষ নাম্বারটা যদি জোড় হয় তাহলে সেটাকে আপনি 2 দ্বারা বিভাজ্য করতে পারবেন। আমি একটা সংখ্যা লিখি, ধরেন যে আমি লিখলাম 210। খেয়াল করছেন শেষ সংখ্যাটা কত? শূন্য। তার মানে এটাকে আপনাকে 2 দ্বারা ভাগ করতে পারবেন। একটা বড় সংখ্যা লিখি 2, 1, 7, 2, 9, 2। এখন আপনি খেয়াল করেন, ক্যালকুলেটার নিয়ে বসে ভাগ দেন, ভাগ চলে আসবে। কেন ভাগ চলে আসবে? শেষ সংখ্যাটা কত আছে? 2 আছে, ঠিক আছে? এরকম শেষ সংখ্যাটা যদি 2 থাকে তাহলে সেটাকে আপনি 2 দ্বারা বিভাজ্য করতে পারবেন, ঠিক আছে? আশা করি অঙ্কটা বুঝতে, আশা করি ট্রিক্সটা, শর্টকাট টেকনিকটা বুঝতে পারছে। আচ্ছা, এখন আমরা দেখব 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য নির্ণয় করতে গেলে আপনাকে যে শর্টকাটটা ফলো করতে হবে, আপনাকে যে সংখ্যা দিবে সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করতে হবে। প্রথমে সংখ্যার অঙ্কগুলো যোগ করতে হবে, তারপর সেটাকে 3 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? যেমন আমি কিছু প্রশ্ন বোর্ডে লিখছি, এখন এই প্রশ্নগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা চেক করে দেখি। যেমন আপনি খেয়াল করেন, এখানে হচ্ছে আপনি 3 আর 9 যোগ করবেন, 9, 3 যোগ করলে 10, 11, 12। তাহলে এই 12 কি আপনার 3 দ্বারা ভাগ করা যায়? তাহলে 12 কে অবশ্যই 3 দ্বারা ভাগ করা যায়। ভাগ করলে ভাগফল কত? 4। তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এখন আরেকটা সংখ্যা দেখেন, এটা অনেক বড় সংখ্যা, বড় হইলে ক্যালকুলেশনটা সহজ। প্রথমে আমরা যোগ হচ্ছে 6+9+7+1। দেখেন 7+1=8, 8+9=17, 17+6=23। তাহলে এটাকে 3 দ্বারা ভাগ যাবে? যাবে না, ঠিক আছে? আপনি ক্যালকুলেটার দিয়ে করে দেখতে পারেন সংখ্যাগুলো, তাহলে হিসাবটা ঠিক হয়ে যাবে। তারপর দেখেন হচ্ছে এখানে আছে 5, 4, 3, শেষের সঙ্গে কিন্তু 3 আছে, 3 দেখে এটা যে 3 দ্বারা ভাগ যাবে এটা কিন্তু শিওর না। তারপর আমরা দেখি 4, 3, 7, 7+5=12, এটা অবশ্যই 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে 3×12 চলে গেছে। 3 আছে, 3, অনেক সময় 3 থাকলে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয় না, ঠিক আছে? তারপর হচ্ছে 4+2+6, তাহলে 6×2=8, 8×4=12, তো সবার যোগফল তো 12 হয়ে যাচ্ছে। তাহলে এই প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা ছাড়া আর বাকি 3টা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। আপনি চাইলে ক্যালকুলেটার একটা চেক করে দেখতে পারেন, ঠিক এভাবেই আপনি 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নির্ণয় করবেন। আশা করি এই নিয়মটা বুঝতে পারছেন, 3 দ্বারা বিভাজ্য যে টেকনিকটা এটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো দেখবো। 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নির্ণয় করার জন্য যে শর্টকাট ট্রিক্সটা আছে, ট্রিক্সটা হলো যে শেষ 2 সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে একক ও দশক সংখ্যাটা যদি, দশক সংখ্যাটা মিলে যে সংখ্যা হবে সেটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? আচ্ছা, আমি র্যান্ডম কিছু প্রশ্ন বোর্ডে লিখছি যে সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা, তো আমরা ট্রিক্সের মাধ্যমে দেখবো, আপনারা চাইলে ক্যালকুলেটার দিয়েও চেক করে দেখতে পারেন। তো চলেন সংখ্যাগুলো দেখি। প্রথম সংখ্যাটা দেখেন, শেষ 2 সংখ্যাটা কত আছে? শেষ 2 সংখ্যা আছে আমার 26। আচ্ছা, 26 কি 4 দ্বারা ভাগ যায়? যায় না। 4×6=24, 4×7=28, 4×9=36, বা 26 সংখ্যাটা যায় না। যদি 4 দ্বারা ভাগ না যায় তাহলে এটা যাবে না। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 36, 4×9=36, তাহলে এটা 9 দ্বারা যেহেতু ভাগ যাচ্ছে তাহলে 36 যেহেতু ভাগ যাচ্ছে তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তৃতীয় সংখ্যাটা হচ্ছে কত? 24। আচ্ছা, 24 কি 4 দ্বারা ভাগ যায়? না। দেখেন 4×5=20,
চার ছয় চব্বিশ যায়। আচ্ছা আমি যখন না বলছি অনেকে একটু কনফিউজ হয়ে গেছিলেন, ঠিক আছে যায়, চার পাঁচা বিশ, চার ছয় চব্বিশ, চব্বিশ সংখ্যাটা যায়। আচ্ছা চোদ্দো কি যায়? চোদ্দো তাহলে দেখেন অবশ্যই চোদ্দো যায়, তাই না? না চোদ্দো সংখ্যাটাও যায় না। তিন চারা বারো, চার চারা ষোলো, তাহলে বারো আর ষোলো পাশাপাশি যায় না। তাহলে আপনার চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে আপনি যদি দেখেন, তাহলে প্রথম সংখ্যাটায় শেষ সংখ্যাটা চার দ্বারা ভাগ করা যায় না, বাকি সংখ্যাগুলো কিন্তু চার দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা আশা করি এই ট্রিক্সটা বুঝতে পারছি। চলেন আজকে শেষ ট্রিক্সটা দেখি, পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলা। তো দেখেন পাঁচ দ্বারা বিভাজ্য হইতে হলে কি হইতে হবে? পাঁচ দ্বারা বিভাজ্য হইতে হবে শেষ অঙ্কটি, মানে শেষ অঙ্ক মানে বলতে এক মানে একক স্থানীয় অঙ্কটা, একক স্থানীয় অঙ্কটা যদি শূন্য আর পাঁচ হয় তাহলে সেই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আমি কিছু নাম্বার বোর্ডে লিখলাম, দেখি এগুলো পাঁচ দ্বারা বিভাজ্য আপনার ঠিক শর্টকাট ট্রিক্সের মাধ্যমে দেখি পাঁচ দ্বারা বিভাজ্য হয় কিনা। দেখেন একক স্থানীয় অঙ্কটা, একক স্থানীয় অঙ্কটা শূন্য, যদি শূন্য হয় তাহলে এটা পাঁচ দ্বারা বিভাজ্য, আর পঞ্চাশটা লিখছে আপনি পাঁচ দশে পঞ্চাশ, এমনিও ভাগ চাচ্ছে তাই না? আচ্ছা দেখেন এখানে দুইটা পাঁচ থাকার পরেও সেই সংখ্যাটা কত? আচ্ছা এক কি একক স্থানীয় অঙ্কে কি শর্তের মধ্যে আছে? নাই, তার মানে এটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে না। শেষে দেখেন পাঁচ আছে, শেষে কত আছে? পাঁচ, তাহলে পাঁচ আছে কত? পঁচিশ, নাকি? না এরকম কিছু না, শেষে পাঁচ আছে, অর্থাৎ আমার শর্তের মধ্যে শূন্য আর পাঁচ থাকলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য, যেহেতু শেষে পাঁচ আছে তাহলে এটাও পাঁচ দ্বারা বিভাজ্য। আচ্ছা শেষে কত আছে? অনেক বিশাল একটা সংখ্যা, এটা দেখার দরকার নাই, শেষের সংখ্যাটা কত আছে? শূন্য আছে। তা আমি কী বলছি, শূন্য আর পাঁচ থাকলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য, তার মানে এই পুরো সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য। তাহলে এই চারটা উদাহরণের মধ্যে একটা হচ্ছে আমরা এক পাইছি, এই জন্য এটা পাঁচ দ্বারা বিভাজ্য না। এক না শুধু, শূন্য আর পাঁচ ব্যতীত কোনো সংখ্যা শেষে থাকলে সেটা আর পাঁচ দ্বারা ভাগ করা যাবে না। তা আশা করি আজকের ট্রিক্সগুলোতে আপনি উপকৃত হবেন, আর যদি উপকৃত হন তাহলে অবশ্যই নীলস স্টুডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকেও ঠিক নীলস স্টুডিও নামে গ্রুপ আছে, নীল নামে একটা ফেসবুক পেজ আছে, আর বাংলায় নীল রহমান লিখলে হচ্ছে, বাংলায় নীল রহমান লিখলে হচ্ছে আমাকে পাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ ধরে ক্লাস দেখার জন্য, প্লিজ কমেন্ট আর শেয়ার করে সাথে থাকুন, আর বাকি শর্টকাটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।